নমস্কার বন্ধুরা, আর্টসি ক্রিয়েটিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব মাটন কারি। তার জন্যে মাটন 500 গ্রাম নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর নেব আলু 2 টুকরো করা আর পেঁপে। এইবার কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়ে তাতে রসুন 1 চামচ থেঁতো করে দিয়ে দিচ্ছি। রসুনটা নেড়ে নিয়ে এবারে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো মতন ভেজে নিচ্ছি। এইবারে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদাটাকেও একটু কষিয়ে নেব। দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2টো তেজপাতা। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এইবারে মাটনটা দিয়ে দিচ্ছি। মাটনটাকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এইবারে ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কষাবো মাংসটাকে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি। মিশিয়ে নিচ্ছি। আবার ঢাকা দিয়ে দেব। এইবারে আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলুর সঙ্গে মাংসটাকে ভালো মতন মিশিয়ে নিয়ে আবারও ঢেকে দেব। আবার ঢাকা তুলে নিয়ে একটু নেড়ে নেব। নেড়ে এইবারে পেঁপের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। খাসির মাংসে পেঁপে দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি কড়াইতেই করছি, আপনারা প্রেশার কুকারে দেবেন। এইবারে গরম জল দিয়ে দিচ্ছি। খাসির মাংস একটু পাতলা পাতলাই ভালো লাগে। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা খুলে দেখব সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি বন্ধ করে দেব। ওপর থেকে 1 চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি।
হয়ে গেছে আমার রান্নাটা। এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।